পবিত্র রমজান মাসে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইফতার পার্টির আয়োজন না করার অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। দুই দিন আগে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছিল। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরেকটি বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টির ব্যাখ্যা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ফজলুর রহমান স্বাক্ষরিত আজকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতি বছর রমজান মাসে ইফতার পার্টি আয়োজন করে বিভিন্ন বিভাগ ও দপ্তরগুলোকে বিশ্ববিদ্যালয় থেকে আর্থিক সহায়তা করা হতো। তবে এ বছর পবিত্র রমজান মাসে সরকারিভাবে বরফ করে ইফতার পার্টি উদযাপন না করার জন্য নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ পরিপ্রেক্ষিতে ও বিশ্ববিদ্যালয়ের খরচ কমাতে এবারে রমজানে সংশ্লিষ্ট কাউকে আর্থিক সহযোগিতা প্রদান করা হবে না। তবে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট যে কেউ নিজেদের অর্থায়নে ইফতার পার্টির আয়োজন করতে পারবে।